সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। এই মুহূর্তে সবথেকে বড় খবর, সৌজন্য রক্ষায় মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই ইম্পর্টেন্ট খবর নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের উৎসাহিত করে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্যে। ভোটের প্রচারে পরস্পরকে লক্ষ্য করে গোলা ছুড়েছেন। ফল ঘোষণার পর সৌজন্যের রাজনীতি মেনে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তার কাছে আমন্ত্রণপত্র এসছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন তিনি। 30 মে দিল্লিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানের আমন্ত্রণ এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দেরি হলেও আমন্ত্রণ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমার কাছে আমন্ত্রণপত্র এসছে, আজকেই পাঠাচ্ছে, কয়েকজনের সঙ্গে কথা বলেছি, সবাই মিলে ঠিক করেছি আনুষ্ঠানিক শপথ গ্রহণ, আমরা চেষ্টা করব সেখানে থাকার, কালকের মধ্যেই পৌঁছাতে হবে। এটা কি বরফ গলার ইঙ্গিত নাকি রাজনৈতিক বার্তা, এমন জল্পনা খারিজ করে দিয়েছেন খোদ মমতা। মুখ্যমন্ত্রীর কথা, সাংবিধানিক সৌজন্যতা রাখছি, মুখ্যমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার চেষ্টা করছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।